গত চব্বিশ ঘন্টায় সারা দেশে নোবেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল চার হাজার দুশো তেরো মৃত্যু হয়েছে সাতানব্বই জনের সব মিলিয়ে এগারোই মে সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন থেকে দেখা যাচ্ছে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে সাতষট্টি হাজার একশো বাহান্নতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দু হাজার দুশো ছ জনের এদিন সকালের হেলথ বুলেটিনে বলা হয়েছে সারা দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার দুশো তেরো জন ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা সাতষট্টি হাজার একশো বাহান্ন তবে তাদের মধ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা চুয়াল্লিশ হাজার উনত্রিশ জন সারা দেশে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন কুড়ি হাজার নশো ষোলো জন গত চব্বিশ ঘন্টায় সারাদেশে করোনায় মৃত্যু হয়েছে সাতানব্বই জনের ফলে মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে দু হাজার দুশো ছয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গত সপ্তাহে বলেছিলেন সারা দেশে প্রতিদিনই করোনার পরীক্ষার সংখ্যা বাড়ছে এদিকে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে দশ রাজ্যে যাচ্ছে কেন্দ্রীয় দল এর মধ্যে রয়েছে গুজরাট উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ দিল্লি ও পশ্চিমবঙ্গ